আজকে যে রাখি বন্ধন উৎসব, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে মাস্ক বিতরণ করতে হবে, এই রাখি বন্ধন মানে ভ্রাতৃত্ববোধের বন্ধন, রাখি বন্ধন মানে সম্প্রীতির বন্ধন। বর্তমান ভারতবর্ষ তথা পশ্চিমবাংলাতে একটি রাজনৈতিক দল যে পরিস্থিতি তৈরি করছেন, তাতে আজকের দিনে এই রাখি বন্ধনটা খুব বেশি করে জরুরি সম্প্রীতির বন্ধন করার জন্য। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই এই দিনটাকে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বিশেষ করে নির্দেশ দেন রাস্তায় থেকে এই রাখিবন্ধন কর্মসূচিটা করার জন্য। এবারে যেহেতু কোভিড-19 পরিস্থিতিটা রয়েছে, তাই রাখি বন্ধনের সঙ্গে মানুষকে সচেতন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাস্ক বিতরণ করছি এবং মানুষকে একটু করে লজেন্স উপহার দিচ্ছি। এটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা এই কর্মসূচিটা পালন করছি। এতে যেমন একদিকে মানুষকে আমরা সচেতন করছি, আরেকদিকে বাংলা তথা ভারতবর্ষের বুকে যে বিভেদগামী শক্তি যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চাইছে, তাদেরকেও আমরা একটা মেসেজ দিতে চাইছি যে ভারতবর্ষকে টুকরো করা যাবে না। এখানে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পারসি, উর্দু সবাই আমরা একসঙ্গে মিলে বসবাস করতে চাই। ঐক্যবদ্ধ ভারতবর্ষ, ঐক্যবদ্ধ বাংলা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেখতে চাই। আপনার নাম? আপনার নিজের? আমি রঞ্জন কুণ্ডু, সভাপতি জগৎবল্লভপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস, তথা প্রধান এই অঞ্চল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন সব জায়গাতে যেভাবে রাখি বন্ধন উৎসবের জায়গায় প্রত্যেকে আমাদের সঙ্গে থাকুন, প্রত্যেকে আমাদের সঙ্গে মিলিত হন এবং আমাদেরকে সহযোগিতা করুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মতন রাখি বন্ধন অনুষ্ঠান ও মাস্ক বিতরণ অনুষ্ঠান চৌপকল্যাণ দপ্তর হইতে পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন এই অনুষ্ঠান আমাদের হলো। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও ম্যাডাম রঞ্জনা রায়, এসপি ম্যাডাম শান্তি সেন এবং সিআই সাহেব এবং কর্মদক্ষগণ, প্রধানগণ, সকলের উপস্থিতিতে আমরা এই মাস্ক বিতরণ অনুষ্ঠান শুরু করেছিলাম, তার শেষ হলো। এবং আমাদের আগামী দিনে যে লক্ষ্য আছে যে আমরা মোড়ে মোড়ে মাস্ক বিতরণ শিবির করব, সেখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সবাই থাকবে এবং আরও মানুষকে যাতে সচেতন করতে পারি সেই দিকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন সেই কাজে আমরা লেগে আছি। যে এই করোনা ভাইরাস ডিস্টেন্স বজায় রাখা ও মাস্ক পরে বাইরে বেরোনো, এছাড়া এই রোগকে মুক্ত করা যাবে না। আমার নাম শেখ মোহাম্মদ ইব্রাহিম বোরা, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি।